মেয়েদের জন্য এক্সক্লুসিভলি কিছু কথা বলব, সবাই শুনবো, তবে এগুলো মেয়েদের ক্ষেত্রে বেশি হয় মনে হয়েছে আমার কাছে। নাম্বার ওয়ান, আপনার অতীত হোক আপনার শক্তির উৎস, কষ্টের না। আপনার যে কোনো অতীতই থাকুক না কেন, যে কোনো অতীত, কখনো সে অতীতটা নিয়ে কষ্ট পেয়ে পেয়ে সারা জীবন নষ্ট করে দিবেন না, সে অতীত থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ান আজকেই। কে ভালোবাসলো, কে ঘৃণা করলো, কে ভালো বললো আর কে মন্দ বললো, পরোয়া করবেন না, দরকার হলে একাই চলেন পথ। কে কি বললো কে কি বললো না, যদি এটাকে মাথায় রাখেন আপনার পক্ষে কোনো কিছু করা সম্ভব না, কারণ মানুষের একটা অভ্যাস হলো নিজে কিছু করতে পারুক বা না পারুক আরেকজনকে বলতে পারে। সো আপনি কি করতেছেন, যদি আপনার নিয়োগ ঠিক থাকে, আপনার মন যদি বলে ঠিক কাজ করতেছেন সেটাই করেন, কে কি বললো ইম্পর্টেন্ট না, ইভেন নট ইউর ফাদার অ্যান্ড মাদার। অনেক সময় বাবা মাও কিন্তু ভুল কথা বলে, এটাও মাথায় রাখবেন। জীবনটা হেরে যাওয়ার জন্য নয়, অতিক্রমের জন্য। জীবনটা জেতার জন্য না, জীবনটা হারার জন্য না, জীবনে শুধু পথ চলতে হয় আর কিচ্ছু না, আর কিচ্ছু মাথায় রাখবেন না। যদি জিতেন ভালো, যদি হেরে যান আপনার অভিজ্ঞতা হলো, প্রত্যেকটা জিনিস থেকে শেখার আছে, প্রত্যেকটা জিনিস থেকে। সবসময় জিততে হবে এমন কোনো কথা নেই, সাহস রাখেন, বিশ্বাস রাখেন। ক্ষতির তালিকা দীর্ঘ হয়তো হোক, তবু কখনো কোনো কিছু নিয়েই অভিযোগ করবেন না। আমাদের মধ্যে একটা খুব বড় অভ্যাস আছে, আমরা কমপ্লেইন করতে থাকি, স্টপ কমপ্লেইনিং, স্টপ কমপ্লেইনিং। ইফ ইউ ওয়ান্ট টু কমপ্লেইন, কমপ্লেইন অ্যাগেনস্ট ইউর সেলফ। আপনি বলেন তুই একটা গাধা, কাকে বলবেন, নিজেকে, তুই একটা স্টুপিড, তুই একটা বলদ, নিজেকে বলেন, নিজেকে আর কাউকে না। আমরা যত বেশি অন্যকে কমপ্লেন করি তত বেশি নিজেকে ক্ষমা করে দিই, আর নিজেকে ক্ষমা করে দিলে নিজের মনে শক্তিটা কমতে থাকে, তাই বলেছি তো।